হ্যালো ভিউয়ার্স, সাকিবের জন্য এলো একটি বিশাল সুখবর। বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডারের নাম সাকিব আল হাসান। সাকিব আল হাসানের একটি ভুলের কারণে তাকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা করেছিল ICC বোর্ড। তার কারণে এবারে টি-20 বিশ্বকাপ সাকিব আল হাসানের খেলতে পারছিল না, কিন্তু করোনা ভাইরাসের কারণে টি-20 বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার কারণে সাকিব আল হাসান টি-20 বিশ্বকাপ খেলতে পারবে। তার জন্য সাকিব আল হাসান এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। এবারে টি-20 বিশ্বকাপ সাকিব আল হাসান খেলতে পারবে। 2020 সালের শেষের ম্যাচগুলি সাকিব আল হাসান সবগুলো নিয়মিত খেলতে পারবে। এখন থেকে বাংলাদেশের যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচ নিয়মিত খেলতে পারবে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের এই সুখবরটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।